আছের মধ্যে আছে অনেকগুলো অর্থ রয়েছে, যেমন হচ্ছে বি ভার্বের এম ইজ আর, হ্যাভ ভার্বের হ্যাভ হ্যাজ, অ্যান্ড দেয়ার হেয়ার ইট এর ব্যবহারের দেয়ার ইজ দেয়ার আর। সো আছের অর্থ তিনটা, বাট আসসালামু আলাইকুম ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স, হোপ ইউ বিন ফাইন বাই দ্য গ্রেস অ্যান্ড মার্সি অফ অলমাইটি আল্লাহ। ওয়েলকাম টু ই ল্যাঙ্গুয়েজ অ্যান্ড নাসিস ক্লাব। প্রিয় শিক্ষার্থীরা, বরাবরের মতোই আমি নাসির তোমাদের সাথে রয়েছি। আজকে আমরা চলে আসলাম চতুর্থতম ক্লাসে হ্যাভ ভার্বের। তোমরা যারা ফার্স্ট টাইম আমার এই ভিডিওটি দেখছো, তারা পূর্বের ভিডিওগুলো দেখে এই ভিডিওটি দেখার চেষ্টা করো। পূর্বের ভিডিওতে যেভাবে আলোচনা করা রয়েছে, সে আলোচনাগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর ওই আলোচনা থেকেই আজকের এই ক্লাসটি সম্প্রসারণ এবং পরবর্তীতে আরও ক্লাস আসবে। তাহলে চলো সময় নষ্ট না করে চলে যাই আজকের ক্লাসে। তোমরা জানো যে আমরা হ্যাভ ভার্ব শিখছি, রাইট? এবং হ্যাভ ভার্বের পূর্বে যেটা শিখেছি সেটা হচ্ছে বি ভার্ব। হ্যাভ ভার্বের পূর্বে বি ভার্ব শিখতে হবে, তারপরে হ্যাভ ভার্ব শিখতে হবে। ওয়েল, যারা তোমরা এখনও আমার বি ভার্বের সমস্ত ভিডিওগুলো দেখোনি, তারা সে ভিডিওগুলো সময় করে দেখে নাও, এরপরে হ্যাভ ভার্ব তোমরা শুরু করবে। সো আমরা আজকের ক্লাসে যেটা শিখতে চলেছি সেটা হচ্ছে বি ভার্ব এবং হ্যাভ ভার্বকে কম্পেয়ার করে আমরা এমন একটি বিষয় শিখবো যেটা মোস্ট অফ দ্য স্টুডেন্ট ইন আওয়ার বাংলাদেশ, ইভেন ইন ক্যালকাটা, এই দুইটা অঞ্চলের লোক ভুল করে থাকে। সো কী ভুল করে থাকে তারা, সেটা দেখার জন্য তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখছো বি ভার্ব এবং হ্যাভ ভার্বের মধ্যে যে পার্থক্য, সে পার্থক্য নিয়েই আজকে আমরা এই ক্লাসে ব্যাপক আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। এবং এই যে আছে, ছিল এবং থাকবে, এই আছে ছিল থাকবে মধ্যে একটা কনফিউজ থাকে। ইভেন আছের মধ্যে আছের অনেকগুলো অর্থ রয়েছে, যেমন হচ্ছে বি ভার্বের এম ইজ আর, হ্যাভ ভার্বের হ্যাভ হ্যাজ, অ্যান্ড দেয়ার হেয়ার ইট এর ব্যবহারের দেয়ার ইজ দেয়ার আর। সো আছের অর্থ তিনটা, বাট আমার অন্য একটি ভিডিওতে সে তিনটা নিয়ে ব্যাপক আলোচনা করেছি। আজকে আমরা জাস্ট দুইটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে বি ভার্ব এবং আরেকটি হচ্ছে হ্যাভ ভার্ব। সো এই দুই ভার্বেই কিন্তু আছে অর্থ রয়েছে। এখন কোথায় আমরা বি ভার্ব ইউজ করবো এবং কোথায় হ্যাভ ভার্ব ইউজ করবো, তোমাকে বলছি। যে যদি বলি যে তুমি ক্লিনিকে আছো, বা আমি ক্লিনিকে আছি, বা ছাত্ররা ক্লিনিকে আছে, বা ডক্টররা ক্লিনিকে আছে, এই কথাগুলোতে এটাই প্রমাণিত হয় যে এই যে এই লোকগুলো কোনো না কোনো একটা স্থানে আছে, কোনো না কোনো একটা লোকেশনে আছে। আর আমরা জানি যে বি ভার্বে কোনো ব্যক্তি বস্তু কোনো স্থানে আছে, এই সেন্স কাজ করলে আমরা বি ভার্ব ইউজ। এখানে আমরা ক্লিনিকে আছি, এই সেন্টেন্স দ্বারা এটাই প্রমাণিত হচ্ছে যে আমরা কোনো না কোনো একটা স্থানে আছে, কোনো না কোনো একটা লোকেশনে আছি। সো নিশ্চয়ই এটা বি ভার্বের ব্যবহার, এবং এটা যেহেতু বর্তমানে আছে সেক্ষেত্রে আমরা এম ইজ আর ইউজ করবো। সো আমরা ক্লিনিকে আছি, নিশ্চয়ই এটা বি ভার্বের ব্যবহার। এবং পরের সেন্টেন্সটি আমরা লক্ষ্য করি, আমাদের ক্লিনিক আছে, আমাদের ক্লিনিক আছে, তোমার ক্লিনিক আছে, তার একটি সাইকেল রয়েছে, তার বাড়ি রয়েছে। এই বাক্যগুলো একটু খেয়াল করো যে প্রত্যেকের নিজস্ব কিছু না কিছু একটা জিনিস আছে, আর নিজস্ব কিছু না কিছু জিনিস আছে বা নিজের অধিকার আছে, এই ধারণা কাজ করলে অবশ্যই আমরা হ্যাভ ভার্ব ইউজ করবো। যেহেতু আমরা এখানে বর্তমানে আছি, মানে বর্তমানে আছে অর্থ পেয়েছি, সেক্ষেত্রে এখানে হ্যাভ এবং হ্যাজ ইউজ করবো, সেক্ষেত্রে আমাদের এখানে হবে হ্যাভ ভার্বের ব্যবহার। ঠিক এই বিষয়টিকে আমরা পাস্টে নিয়ে এসেছি। পাস্টে দেখো ছিল, সো ছিলের অর্থ হচ্ছে তিনটি, একটা হচ্ছে ওয়াজ ওয়ের যেটা বি ভার্বের, আরেকটি হচ্ছে হ্যাড যেটা হচ্ছে হ্যাভ ভার্বের, আরেকটি হচ্ছে দেয়ার হেয়ার ইটের যে ফাংশন ব্যবহার সেখানে দেয়ার ওয়াজ দেয়ার ওয়ের। তাহলে আমরা ছিলের অর্থ তিনটি পেয়েছি। আজকের আলোচনাতে আমরা জাস্ট বি ভার্ব এবং হ্যাভ ভার্ব নিয়ে আলোচনা করছি, তাই ছিল অর্থ আমরা এখানে প্রমাণ করব যে এটা কোন আমার রুলসে পড়ছে। সো আমরা ক্লিনিকে ছিলাম বলতে এটাই সেন্স কাজ করছে যে আমরা কিছু লোক কোনো একটা স্থানে ছিলাম, বা তুমি ঢাকায় ছিলে, বা সে রাস্তায় ছিল, বা সে অফিসে ছিল, বা আমার ভাই দুবাইতে ছিল। সো এই যে এই লোকগুলো কোনো না কোনো একটা স্থানে ছিল। সো আমরা জানি যে অতীতে কোনো ব্যক্তি বস্তু কোনো স্থানে ছিল বোঝাতে ওয়াজ ওয়ার ইউজ করে, তাহলে নিশ্চয়ই এটা
বি ভার্বের পাস্ট এবং তারপরের সেন্টেন্সটি লক্ষ্য করি, এখানে রয়েছে আমাদের ক্লিনিক ছিল। এটাকে আমরা আরও কয়েকটি বানাই, যেমন তোমার বাড়ি ছিল, তার ফ্ল্যাট ছিল, মেয়েটির একটি সাইকেল ছিল। তো এই যে এই লোকগুলোর কিছু না কিছু নিজস্ব জিনিস ছিল, আর আমরা জানি যে কোনো ব্যক্তির এবং কোনো বস্তুর নিজস্ব কোনো জিনিস অতীতে ছিল বোঝাতে হ্যাড ব্যবহার করা হয়। সো এখানে আমরা বুঝে গেলাম যে এটা হচ্ছে হ্যাভ ভার্বের ব্যবহার, বাট এটা যেহেতু অতীতে রয়েছে তাহলে এখানে হ্যাডের ব্যবহার হবে। দেখো আমরা ক্লিনিকে আছি, তাহলে হবে কি উই আর ইন ক্লিনিক, এটা বি ভার্বের প্রেজেন্ট। আমাদের ক্লিনিক আছে, আমাদের নিজস্ব ক্লিনিক আছে, তাহলে এটা বর্তমানে আমাদের হ্যাভেজের ব্যবহার, তাহলে কি উই হ্যাভ গট ক্লিনিক। আমরা গট দিতেও পারি না দিতেও পারি। সো এই পুরো সিস্টেমের আমরা অতীতে চলে গেলাম, আমরা ক্লিনিকে আছি, এই বি ভার্বের প্রেজেন্ট থেকে আমরা বি ভার্বের পাস্টে চলে যাব। তাহলে আমরা ক্লিনিকে ছিলাম, অনুরূপভাবে আমরা ক্লিনিকে থাকবো, রাইট? এই উপরে প্রত্যেকটা লাইনই হচ্ছে কোনো না কোনো স্থানে কোনো ব্যক্তি বস্তু আছে, আর এই সেন্স কাজ করলে আমরা জানি যে এটা বি ভার্বের ব্যবহার। তাহলে আমরা ক্লিনিকে আছি, আমরা ক্লিনিকে ছিলাম, আমরা ক্লিনিকে থাকবো। সো আমরা ক্লিনিকে ছিলাম, সো উই ওয়্যার ইন ক্লিনিক, এবং আমরা ক্লিনিকে থাকবো, সো উই উইল বি ইন ক্লিনিক, আমরা ক্লিনিকে থাকবো। সো এখানে আমরা নিজের সেন্টেন্সটি লক্ষ্য করি, আমাদের ক্লিনিক ছিল বলতে আমাদের নিজস্ব কিছু না কিছু একটা জিনিস অতীতে ছিল। সো নিজস্ব কোনো জিনিস আছে, ছিল, থাকবে, এ সেন্স কাজ করলেই তো আমরা হ্যাভ ভাব ইউজ করি। যেহেতু এটা অতীতে ছিল তাহলে হ্যাড ইউজ করতে হবে, সো উই হ্যাড ক্লিনিক, আমাদের ক্লিনিক ছিল। এই যে এটা আমরা খেয়াল করি, আমাদের ক্লিনিক আছে, তাহলে আমাদের ক্লিনিক ছিল এবং আমাদের ক্লিনিক থাকবে। এই পুরো রটা এমন একটা সেন্স প্রকাশ করছে, সেটা হচ্ছে যে কোনো না কোনো ব্যক্তির নিজস্ব কোনো জিনিস আছে, নিজস্ব কোনো জিনিস ছিল এবং নিজস্ব কোনো জিনিস থাকবে। সো নিজস্ব সেন্স কাজ করলে আমরা হ্যাভ ভার্ব ব্যবহার করবো, এবং বর্তমানে নিজস্ব আছে বোঝাতে হ্যাভ, অতীতে নিজস্ব ছিল বোঝাতে হ্যাভ, এবং ভবিষ্যতে নিজস্ব থাকবে বোঝাতে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। সো আমরা এটা বুঝে গেলাম, এবার ফিউচারে চলে যাই। আমরা ক্লিনিকে থাকবো বলতে আমরা আমরা কোনো না কোনো একটা স্থানে থাকবো, তাহলে ঘুরে ফিরে আমরা বিভার্বের ব্যবহারে চলে আসলাম। এটা যেহেতু ফিউচার তাই আমরা শ্যাল বি উইল বি ইউজ করবো, এখানে আমরা উইল বি ইউজ করেছি। এবং আমাদের ক্লিনিক থাকবে, আমাদের ক্লিনিক থাকবে বলতে আমাদের নিজস্ব কিছু না কিছু একটা জিনিস থাকবে, তোমার একটি বাড়ি থাকবে, তার একটি বউ থাকবে, করিমের একটি শাড়ি থাকবে, করিমের একটি গাড়ি থাকবে। এভাবে প্রত্যেকটা মানুষের কিছু না কিছু জিনিস ভবিষ্যতে নিজস্ব থাকবে। এ ধরনের সেন্স কাজ করলে আমরা জানি যে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ব্যবহার হবে। তাই এখানে হচ্ছে আমাদের ক্লিনিক থাকবে, তাহলে উই উইল হ্যাভ ক্লিনিক। এই বিষয়গুলো আমরা ঠিক এভাবে মনে রাখবো যে আমরা ক্লিনিকে আছি, বি ভার্বের ব্যবহার, আমরা ক্লিনিকে ছিলাম, বি ভার্বের ব্যবহার, আমরা ক্লিনিকে থাকবো, এটাও বি ভার্বের ব্যবহার। বাট আমরা ক্লিনিকে আছি বর্তমানে, আমরা ক্লিনিকে ছিলাম অতীতে, এবং আমরা ক্লিনিকে থাকবো, এই পুরো লাইনটাই স্থানকে নির্দেশ করছে। বর্তমানে কোনো একটা স্থানে আছি, অতীতে কোনো একটা স্থানে ছিলাম, এবং ভবিষ্যতে কোনো একটা স্থানে থাকবো। এবার চলে আসি হ্যাভ ভার্বের ক্ষেত্রে, আমাদের ক্লিনিক আছে, বর্তমানে আমাদের নিজস্ব কিছু আছে, মানে নিজের ক্লিনিক আছে, আমাদের ক্লিনিক ছিল অতীতে, আমাদের নিজস্ব কিছু না কিছু একটা জিনিস ছিল, এবং ভবিষ্যতে আমাদের কিছু থাকবে, তাহলে কি আমাদের ক্লিনিক থাকবে, এখানে লেখা আছে। আমাদের নিজস্ব কোনো না কোনো একটা অ্যাসেট, কোনো না কোনো কিছু আছে বা কোনো না কোনো জিনিস থাকবে, এই সেন্স কাজ করলে আমরা ফিউচার ইউজ করব। তাহলে নিশ্চয়ই আমরা এখানে বুঝে গিয়েছি যে কোথায় আমরা হ্যাভ হ্যাজ ইউজ করব, কোথায় অ্যামিজার ইউজ করব, অনুরূপভাবে কোথায় আমরা ওয়াজওয়ার ইউজ করব, এবং কোথায় হ্যাড ইউজ করব, এবং ফিউচারে। তাহলে বন্ধুরা আমরা বুঝে গেলাম যে বর্তমানে আছে অর্থে কোথায় অ্যামিজার ইউজ করব এবং কোথায় হ্যাভ হ্যাজ, অতীতে ছিল অর্থে কোথায় ওয়াজওয়ার ইউজ করব এবং কোথায় হ্যাড ইউজ করব, এবং ফিউচারে থাকবে অর্থে কোথায় শ্যাল বি উইল বি ইউজ করবো এবং কোথায় শ্যাল হ্যাভ উইল হ্যাভ ইউজ করবো। আমরা আরও কিছু উদাহরণ দেখার চেষ্টা করি।
এখানে দেখো নিশাত রেস্টুরেন্টটা আছে, নিশাত কোন একটা স্থানে আছে, বর্তমানে নিশাত রেস্টুরেন্টে ছিল, নিশাত কোন একটা রেস্টুরেন্টে ছিল অতীতে পাস্ট, এবং নিশাত রেস্টুরেন্টে থাকবে, নিশাত কোন একটা স্থানে ফিউচারে থাকবে, তাহলে পুরো সেটটাই হচ্ছে ভার্বের ব্যবহার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চলো আমরা আরও কিছু এক্সাম্পল বোঝার চেষ্টা করি। নিচে দেখো নিশাত রেস্টুরেন্টটা আছে, আরেকটি হচ্ছে নিশাতের রেস্টুরেন্ট আছে, দুইটাইতেই আমাদের আছে রয়েছে, বাট কোথায় আমরা ভার্ব ইউজ করবো, কোথায় হ্যাভ ভার্ব ইউজ করবো, সেটা হচ্ছে ম্যাটার। সো নিশাত রেস্টুরেন্টটা আছে বলতে নিশাত কোনো না কোনো একটা স্থানে আছে, কোনো না কোনো একটা জায়গাতে রয়েছে, নিশ্চয়ই ভার্বের ব্যবহার। সো নিশাত ইজ অ্যাট রেস্টুরেন্ট, তো নিশাতের রেস্টুরেন্ট আছে বলতে নিশাত একটা মানুষ, তার কোনো না কোনো একটা জিনিস রয়েছে। সো এখানে আমরা হ্যাভ ভার্ব ইউজ করব, এবং এখানে আমরা খেয়াল করব যে নিশাতের এই যে রগুলো যদি থাকে তাহলে বুঝবো তার কিছু না কিছু একটা আছে, এরকম কাজ করবে। এখানে দেখো আমাদের র রয়েছে, তাহলে কিছু না কিছু কারো জিনিস আছে বা কিছু আছে বোঝাতে এটা কাজ করবে। সো নিশাতের রেস্টুরেন্ট আছে বলতে নিশাতের কোনো একটা জিনিস আছে, যেহেতু এটা বর্তমানে তাই নিশাত হ্যাজ গট রেস্টুরেন্ট, আমরা গট না দিলেও না দিতে পারি, নো প্রবলেম। এবার আমরা পাস্টে চলে আসি, পাস্টের ক্ষেত্রে দেখো নিশাত রেস্টুরেন্টে ছিল এবং নিশাতের রেস্টুরেন্ট ছিল, সো দুই ছিলোর মধ্যেই আমাদের কনফিউজ, এই ছিল আমরা এখানে ক্লিয়ার হব। সো নিশাত রেস্টুরেন্টে ছিল বলতে নিশাত কোনো না কোনো একটা জায়গাতে ছিল, নিশ্চয়ই ওয়াজ ওয়্যারের ব্যবহার, মানে ভার্বের পাস্টের ব্যবহার। সো নিশাত ওয়াজ অ্যাট রেস্টুরেন্ট, এবং নিচে যেটা রয়েছে নিশাতের রেস্টুরেন্ট ছিল, এটা বলতেই এমনটি মনে হচ্ছে যে নিশাতের কোনো না কোনো জিনিস ছিল অতীতে, সেক্ষেত্রে অবশ্যই আমরা হ্যাভ ভার্বের ইউজ করব, যেহেতু অতীতে আছি তাহলে হ্যাড ইউজ করব আমরা। সো নিশাত হ্যাড গট রেস্টুরেন্ট, আমরা গট না দিলেও না দিতে পারি। এবার আমরা সব শেষে চলে আসলাম ফিউচার, সো ফিউচারে যেটা রয়েছে সেটা হচ্ছে নিশাত রেস্টুরেন্টে থাকবে, সো নিশাত কোনো না কোনো একটা স্থানে থাকবে, রাইট, সেক্ষেত্রে অবশ্যই আমরা বি ভার্ব ইউজ করবো, যেহেতু এটা ফিউচার সেক্ষেত্রে শ্যাল বি উইল বি ইউজ করবো। এবং পরের যেটা রয়েছে সেন্টেন্স সেটা হচ্ছে নিশাতের রেস্টুরেন্ট থাকবে, তাহলে নিশাত একজন ব্যক্তি, তার নিজস্ব কিছু না কিছু ভবিষ্যতে থাকবে, এবং এটা হ্যাভ ভার্বের ব্যবহার, যেহেতু এটা ফিউচার সেক্ষেত্রে শ্যাল হ্যাভ উইল হ্যাভ আমরা এখানে ইউজ করবো। সো নিশাত উইল হ্যাভ রেস্টুরেন্ট। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা যারা এখনও আমার আগের ভিডিওগুলো দেখোনি তারা দেখে তারপরে এই ভিডিওটি দেখার চেষ্টা করো, আর তুমি যদি নতুন হয়ে থাকো আমার এই চ্যানেলে তাহলে সাবস্ক্রাইব করে দাও যাতে নতুন নতুন তোমরা ভিডিও পেতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে, আর কোথাও কোনো বুঝতে ঝামেলা হলে কনফিউজে থাকলে কমেন্ট সেকশানে এখনই লিখে দাও, আমরা সেটা নিয়ে নেক্সট ক্লাসে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, নেক্সট ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।